আপনি সব কিছু সহ্য করতে পারেন কারণ আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি আস্থার এইটা আপনার আস্থার এইটা আপনি সংবিধান থেকে বাদ দিয়ে দিলেন আর আপনার বাবার নামে কুচ্ছর রচনা করলে সেটাই দেনের মধ্যে দিয়ে দিলেন এটা আপনার ইমানের পরিচয় মাননীয় প্রধানমন্ত্রী সেই তাই নয় সেই তো তাই নয় একের পর এক এই বাংলাদেশকে যারো সন্তানের দেশে পরিণত করতে চান আপনি তাই অন্তত ২৫টি কোরআনের আয়াত বিরোধী সিডো সনদের স্বাক্ষর করেছেন নারী নীতি এই দেশে প্রবর্তন করেছেন পাশ করেছেন আইনে প্রয়োগ করেছেন আপনি কি জানেন না এর পরিচয় হবে বাংলাদেশের জারোদের লীলাক্ষেত্র ইউরোপ আমেরিকার দিকে তাকান আপনার ছেলেরা আত্মীয়রা সেখানে থাকে আপনি ভালো করেই জানেন আমার থেকে বেশি জানেন কম জানেন না সেই দেশের পরিসংখ্যানে শতকরা ৪০-৫০% সন্তান জারোর সন্তান যার মায়ের বিবাহের আগে সন্তান পয়দা হয় আপনি বাংলাদেশে সিডো সনদ আইনকে সিডোকে আইনে পরিণত করে কোরআন বিরোধী নারী নীতি বাস্তবায়ন পাশ করে বাংলাদেশকে যারো সন্তানের দেশে পরিণত করতে চান আর এখানে ধোয়া তোলেন নারীর অধিকার নারীর অধিকার নারীদেরকে বেশ্যবনে নারীর অধিকার রক্ষা করা যায় না নারীর ইজ্জত বেশ্যবনে হয় না নারীর ইজ্জত হয় কুল বধু গৃহ বধু বনে সতীত্ব রক্ষার মাধ্যমে নারীর ইজ্জত হয় সতীত্ব হরণের মাধ্যমে নারীর ইজ্জত রক্ষা হয় না তাই আপনি এই ব্লগাররা যারা নারীদেরকে নিয়ে ছিনি পুরো যুবক যুবতীদেরকে নিয়ে অবৈধভাবে এখানে রাত্রি যাপন করেছে তাদের ওখানে আপনার খুব বেশি সহানুভূতি তাদের সঙ্গে আপনার সম্পর্ক আত্মার সম্পর্ক তাই তাদেরকে খোলা ছুটি দিয়ে রাখলেন মিটিং করার নিজেদের কথা ব্যক্ত করার আর আমাদের পথে পথে আপনি বাধা সৃষ্টি করছেন আপনার গুন্ডা বাহিনী দিয়ে আমাদের নবী প্রেমিক জনতাকে আপনি আহত করছেন আপনার পেটুয়া বাহিনী দিয়ে তাদেরকে শহীদ করছেন মাননীয় প্রধানমন্ত্রী মাওলানা আহমদ শফি সাহেবকে আপনি শত্রু মনে করেন না তিনি কারো শত্রু না তিনি আল্লাহর ওলি তিনি মুসলমানদের এবং মানব জাতির মানবতার উনি বন্ধু তাই আপনাকে আহ্বান করেছেন মানবতা বিরোধী সভ্যতা বিরোধী শিষ্টাচার বিরোধী স্বাধীনতা বিরোধী এই আইন নারীর থেকে আপনি বাতিল করবেন মাননীয় প্রধানমন্ত্রী এই নাস্তিক ব্লগাররা এটা কি তাদের দোষ আমি বলবো তাদের দোষ না তারা কোরআন শেখে নাই হাদিস শেখে নাই ফেকা শেখে নাই দিনী শিক্ষা পায় নাই তাদেরকে যে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিকে ১৯১১ সালে যখন লর্ড কার্জন ঢাকা ইউনিভার্সিটি বঙ্গভঙ্গের কারণে মুসলমানদের অসন্তুষ্টি দূর করার জন্য ঢাকা ইউনিভার্সিটি যখন উনি ঘোষণা করেছিলেন চিন্তা করেছেন ঢাকা একটি ইউনিভার্সিটি হওয়া দরকার মুসলমানদের পশ্চাৎপদ মুসলমানদের উন্নতির জন্য তখন কলকাতার হিন্দু বাবুরা বলতো মক্কা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিকে বলতো মক্কা ইউনিভার্সিটি মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে দেখুন এই মক্কা ইউনিভার্সিটি আজ এখানে মুসলমান যারা পড়ে এবং পড়ায় তাদের মধ্যে মুসলিম আকেদা বিশ্বাস কতটুকু আছে তাদের মাধ্যমে যে নতুন প্রজন্ম আসবে এরা তো নাস্তিকই হবে এরা নাস্তিকই হবে এই জন্য আমি মনে করি সমস্ত সরকার এই সরকার আপনি ইসলামী সরকার শিক্ষা দিনী শিক্ষা কোরআন এবং সুন্নাহ শিক্ষাকে আপনি রহিত করে দিচ্ছেন যাতে শুধু ঢাকা ইউনিভার্সিটি নয় স্কুল কলেজ থেকে নাস্তিক তৈরি হয় আল্লাহকে জানবে না রসুলকে জানবে না এই ধরনের অবস্থা হবে তাই আপনি শিক্ষানীতি এমনভাবে করেছেন যে শিক্ষানীতি পড়লে যে শিক্ষানীতির কারণে কোনো এক
ছেলে প্রাইমারি থেকে আরম্ভ করে প্রাইমারি থেকে আরম্ভ করে সেকেন্ড সর্বোচ্চ ডিগ্রি নেবে কিন্তু আসুরায় ফাতিহা পড়ার সুযোগ হবে না সই করে বিসমিল্লাহ পড়তে পারবে না আল্লাহ সম্পর্কে কুরআন সম্পর্কে হাদিস সম্পর্কে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে নবী সম্পর্কে ধারণা অর্জন করা সম্ভব হবে না এই শিক্ষানীতি আপনি প্রবর্তন করতে চান এই শিক্ষানীতি আপনি প্রবর্তন করতে চান এই শিক্ষানীতির কারণে এই শিক্ষানীতি আপনি প্রবর্তন করে বাংলাদেশকে বাংলাদেশ থেকে দরিদ্র শিক্ষাকে মুছে ফেলতে চান উঠিয়ে দিতে চান বাংলাদেশে এই রাজীবের মতো কুরআনগার তৈরি হবে আপনারা খামোশ হয়ে যান আপনারা খামোশ খামোশ হবে আপনারা কিচ্ছু বলে কিচ্ছু বলে আমি বসেন আপনি বসেন আপনারা খামোশ হয়ে যান আপনারা শান্ত থাকেন শান্ত থাকেন আল্লাহর রাস্তায় আমরা এসেছি আল্লাহর রাস্তায় এসেছি আমাদেরকে গুলি মারবে আমাদেরকে জবাই করবে আমরা পিছু হটব না পিছু হটব না আমরা সামনে বেড়ে চল যাব সামনে বেড়ে যাব এখানে ভয়ের কিছু নেই এখানে অস্থিরতার কিছু নেই যা করতে পারে তা করবে এই নাস্তিকদের দিন শেষ হয়ে যাবে অচিরেই ইনশাআল্লাহ আপনারা বসেন বসেন আপনি আমি বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি শিক্ষানীতি চালু করেছেন যে শিক্ষানীতির মধ্যে প্রাইমারি থেকে আরম্ভ করে সর্বোচ্চ ডিগ্রি নেবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে চেনার উপায় নাই ধর্মহীন শিক্ষানীতি চালু করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার দেশে যত নাস্তিক তৈরি হবে আপনি তার গুনাহের একটি অংশ কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় লেখা থাকবে কারণ কারণ হাদিস শরীফে আসছে হাবিল কাবিল আলম আলমের দুই সন্তান কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল যার কারণে কেয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ অপর একজন মানুষকে হত্যা করে বিনা কারণে জুলুম করে তার গুনাহের একটি অংশ কেয়ামত পর্যন্ত যত মানুষ নিহত হবে অত্যাচারিত হয়ে তাদের ওই অত্যাচারীর ওই তার গুনাহের একটি অংশ ওই কাবিলের আমল নামায় লেখা রাখবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি শিক্ষানীতি চালু করেছেন এই শিক্ষানীতির ফলে যত নাস্তিক তৈরি হবে যত ইসলামের দুশ্মন তৈরি হবে তাদের প্রত্যেকের গুনাহের অংশ আপনার আমল নামায় কেয়ামত পর্যন্ত লেখা হবে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আল্লামা আহমদ শফির দাবি কি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা বলেন একজন হিন্দু ধর্মাবলম্বী সে যদি লেখে আমি মুসলমান এটা তার এটা কি সঠিক হবে যদি কোন হিন্দু ধর্মাবলম্বী মুসলমান পরিচয়ে কাউকে ধোকা দেয় সে জেলখানায় যাবে সে আইনের আওতায় আসবে কাদিয়ানীরা তারা আর একজন নবী আবিষ্কার করেছে গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিল নিজেকে দুই নম্বর লোক কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয় আর একজন নবী মেরে আর আমরা বিশ্বাস করি বিশ্বের সকল মুসলমানরা বিশ্বাস করে জনাবে মোহাম্মদ রসুল্লাহ আসলাম শেষ নবী তারপর কোন নতুন নবীর আবির্ভাব হবে না তাহলে 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 আমরা আমরা পরিষ্কার বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার বলতে চাই আমাদের বিবাদ ইসলামের লোকদেরকে জবাই করে হত্যা করেছে আমরা এখানে রিপোর্ট পেয়েছি গুলি করে হত্যা করছে পিটায় হত্যা করছে এই রিপোর্ট পাচ্ছি গুলিস্তান বিজয়নগর মোড়ে
আমরা দর্তহীন ভরায় বলতে চাই এই গর শান্ত জনগণ দরি গর বিস্ফোরণে পরিণত হলে এই ছাগলও দায়িত্ব আপনাদের নেই আমি পরিষ্কার বলতে চাই অবিলম্বে অবিলম্বে আপনার প্রধানমন্ত্রী আপনার গুন্ডা বাহিনীকে সামলান নাহলে এই তৌহিদি জগৎকে সামলানো আপনার কেন কোনো শান্তি আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতা হবে না কথা পরিষ্কার আমাদের দাবি ইমানি দাবি কাজে আমরা অনুসারীদেরকে একটি ধর্ম হিসেবে ভালো